আপনার কি সহবাসের ইচ্ছা অত্যধিক কিন্তু সহবাসের শক্তি নেই তাহলে আজকের আলোচনা আপনার জন্য আজকের আলোচ্য বিষয় সহবাসের ইচ্ছে থাকার পরেও অক্ষম পুরুষদের জন্য কার্যকর হোমিও মেডিসিন এবং তার ব্যবহার বিধি এর সাথে আলোচনা করব প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতার ক্ষেত্রে কোন কোন মেডিসিন ব্যবহার করা যায় সে বিষয় সম্পর্কে আসসালামু আলাইকুম টি সুমি মেডিকেয়ারে মেডিকোরে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডাক্তার রুঘুল আমিন শুরু করছি আজকের আলোচনা করবো আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব যে সকল পুরুষদের সহবাসের ইচ্ছা অত্যধিক কিন্তু সহবাসের শক্তি নেই তাদের জন্য কার্যকর হোমিও মেডিসিন সম্পর্কে তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনে ক্লিক করুন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরুষদের যে সকল যৌন সমস্যা দেখা দেয় তার মধ্যে একটি সমস্যা এমন যে সহবাসের ইচ্ছা অনেক বেশি কিন্তু সহবাসের সময় পেনিস শিথিল হয়ে থাকে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দেয় যার ফলে সহবাস করতে পারেন না এই ধরনের সমস্যা হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন ঘন ঘন স্বপ্ন হওয়া কাল থেকে অধিক পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথন করা অধিক পরিমাণে সহবাস করা অতিরিক্ত দুশ্চিন্তা করা ইত্যাদি এই ধরনের যৌন সমস্যা হলে যে লক্ষণটি প্রকাশ পায় তা হল যৌন আকাঙ্ক্ষা অধিক পরিমাণে থাকে কিন্তু ইলেকট্রাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হয় প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয় শুক্র তারল দেখা দেয় পেনি শিথিল হয়ে থাকে শক্ত হতে চায় না এই ধরনের সমস্যার সমাধানের জন্য যে কম্বাইন্ড মেডিসিনটি খেতে হবে সেটি তৈরি করতে প্রয়োজন হবে স্যালিক্স নায়গ্রাম মাদার টিংচার এবং অ্যাগনাস কাস্টাস মাদার টিংচার এই মেডিসিন দুটি পঞ্চাশ এমএল করে কিনে একশো এমএল একটি কাঁচের বোতলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন এই মেডিসিনটি বিষ ফোঁটা করে হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে এর সাথে যে বায়োকেমিক মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে বায়োপ্লাজেন টোয়েন্টি সেভেন এই মেডিসিনটি পাঁচটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন যদি কারো পেটের সমস্যা থাকে যদি কমর ব্যথা করে এবং সাথে যৌন সমস্যা দেখা দেয় তাহলে লাইকোপোডিয়াম ওয়ান এম মেডিসিনটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন এই মেডিসিনগুলো আপনারা তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন প্রয়োজনে ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন হোমিও মেডিসিন ব্যবহার করলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন টক জাতীয় খাবার ধূমপান মদ্যপান এড়িয়ে চলতে হবে যৌন সমস্যার সমাধানের জন্য দুশ্চিন্তামুক্ত থাকবেন এবং পর্যাপ্ত পরিমাণে ফল এবং পানি পান করবেন আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন এবং অবশ্যই ভালো মানের মেডিসিন সংগ্রহ করবেন আগামী পর্বে আমি আলোচনা করব সন্তান জন্মদানের জন্য বীর্যের কোয়ালিটি কেমন হওয়া প্রয়োজন সে বিষয় সম্পর্কে আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন টিটিএ সুমিও মেডিকেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে